নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে দিনটোৰ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতো পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজি আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ, ভাল খবৰ। দাম কমিল ঔষধৰ। হয় বন্ধুসকল, আপুনি ঠিকেই শুনিছে, অৱশেষত দাম কমিল ঔষধৰ। দেশৰ কোটি কোটি জনতালৈ এটা ভাল খবৰ, হীৰা পাব জীৱনদায়িনী ঔষধৰ দাম। নিৰ্বাচনৰ মাজতেই জনতালৈ ডাঙৰ সকাহ, 41 বিতকৈ ঔষধৰ দাম হেৰা কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। হেৰা পাব হৃদৰোগ, ডায়েবেটিছ, যকৃতজনিত ৰোগৰ ঔষধৰ দাম। হেৰা পাব ইনফেকশ্যন, মাল্টিভিটামিন, এণ্টিবায়'টিকৰ দাম। কেৱল এয়াই নহয়, নেশ্যনেল ফাৰ্মাচিকেল প্ৰাইজিং অথৰিটিয়ে জনাইছে এই খবৰ, দেশৰ কোটি কোটি জনতালৈ এটা ভাল খবৰ। হয় বন্ধুসকল, অৱশেষত 41 বিত ঔষধৰ দাম হেৰা পাবলৈ গৈ আছে। তাৰপিছত অসমবাসী ৰাজুক জনাইছোঁ আমাৰ দুই নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ, এল পি জি গ্ৰাহক লৈ এটা ডাঙৰ খবৰ, কোন কোন জিলাত কিমানকে দাম এতিয়া সম্পূৰ্ণকৈ জানি লওক। কেৱল এয়াই নহয়, লাখ লাখ মানুহৰ একাউণ্টত সোমাই গ'ল টকা। যদি আপোনাৰ ঘৰত এল পি জি গেছ কানেকশ্যন আছে, এতিয়া আপুনি চেক কৰক আপোনাৰ বেংক একাউণ্ট, আপোনাৰ একাউণ্টত টকাটো সোমাইছে নে নাই, কিহৰ টকা সোমাব নিশ্চয় সবিশেষ জানিব পাৰিব। ৰাজ্যৰ লাখ লাখ এল পি জি গেছৰ গ্ৰাহকৰ বাবে এটা ডাঙৰ খবৰ, আপোনাৰ একাউণ্টত এল পি জিৰ ছাবচিডিৰ টকা জমা হৈছে নে নাই, এতিয়া আপুনি চেক কৰক। নিয়মীয়াভাৱে পৰীক্ষা কৰক আপোনাৰ বেংক একাউণ্ট, চিলিণ্ডাৰ লোৱাৰ পিছতেই পৰীক্ষা কৰক আপোনাৰ বেংক একাউণ্ট। যদি আপুনি চিলিণ্ডাৰ লৈছে বা গেছ চিলিণ্ডাৰ ক্ৰয় কৰিছে, তেনেক্ষেত্ৰত আপোনাৰ একাউণ্টটো আপুনি চেক কৰক, ছাবচিডি হিচাপে কিমান টকা সোমাল আপোনাৰ বেংক একাউণ্টত। আপুনি যেতিয়াই গেছটো সংগ্ৰহ কৰিব, সংগ্ৰহ কৰাৰ পিছতে কিন্তু আপোনাৰ একাউণ্টত পোনপটীয়াকৈ জমা হৈ যাব এই টকাখিনি। প্ৰতি মাহতে চিলিণ্ডাৰ লোৱাৰ সময়ত ছাবচিডি জমা হোৱাটো নিশ্চিত কৰক। দাম কমাৰ পিছত কোন জিলাত ৰন্ধন গেছত কিমান দাম হয় বন্ধুসকল, অৱশেষত ৰন্ধন গেছৰ দামটো হেৰা পালে আপোনাৰ জিলাত কিমান টকাকৈ ৰন্ধন গেছ, এতিয়া আপুনি জানি লওক। বজালি 845 টকা হয় বন্ধুসকল। সম্পূৰ্ণকেইটা জিলাত জনাই যাম, কোন জিলাত কিমানকে সম্পূৰ্ণকৈ জানিব পাৰিব। কেৱল এয়াই নহয়, আপোনাৰ জিলাত কিমানকৈ আপুনি ক্ৰয় কৰিছে সেয়াও নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। বাক্সাত 851.50 টকা, বৰপেটাত 845 টকা, বিশ্বনাথত 868 টকা, 50 টকা। কেৱল এয়াই নহয়, বঙাইগাঁৱত 837 টকা, কাছাৰত 937.50 টকা, চৰাইদেউ 818.50 টকা, চিৰাঙত 837 টকা, দৰঙত 860 টকা, ধেমাজি 868.50 টকা, ধুবুৰীত 853.50 টকা, ডিব্ৰুগড়ত 802 টকা, ডিমা হাছাও 961.50 টকা, গোৱালপাৰা 834.50 টকা, গোলাঘাট 819.50 টকা, গুৱাহাটী 852 টকা, হাইলাকান্দি 946 টকা, হোজাই 875 টকা, যোৰহাট 818.50 টকা, কামৰূপ মেট্ৰ 852 টকা, কাৰ্বি আংলং 826 টকা, করিমগঞ্জ 937.50 টকা, কোকৰাঝাৰ 837 টকা, লক্ষীমপুৰ 868.50 টকা, মাজুলী 819.50 টকা, মৰিগাঁও 865.50 টকা, নগাঁৱত 875 টকা, নলবাৰী 860.50 টকা, দক্ষিণ শালমৰাত 853.50 টকা, শিৱসাগৰ 810.50 টকা, শোণিতপুৰত 868.50 টকা। বন্ধু বান্ধৱীসকল, আৰু যিকেইখন জিলা বাকী আছে নিশ্চয় আপোনাৰ জিলাৰ নামটো কমেণ্ট কৰি জনাব। আপোনাৰ জিলাত কিমানকে নিশ্চয় আপোনালোকক সম্পৰ্কে ৰিপ্লাই দিয়াত জনাবছোঁ। বন্ধু বান্ধৱীসকল, আপোনাৰ জিলাত আপুনি কিমানকে ক্ৰাই কৰিছে নিশ্চয় কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসী ৰাজুক জনাইছোঁ আমাৰ আন এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ। 200 টকাৰ ব্ৰইলাৰ হল গৈ 300 টকা হয় বন্ধুবান্ধীসকল। আপুনি ঠিকেই শুনিছে, আপোনাৰ ৰাজ্যত কিমানকৈ আপুনি ব্ৰইলাৰ ক্ৰয় কৰে সেয়া আপুনি কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। লগতে 170 টকাৰ কণীৰ প্লেট হল গৈ 200 টকা হয় বন্ধুবান্ধীসকল। দিনক দিনে বাঢ়ি গৈছে, এনেকুৱাকৈ বৃদ্ধি পাইছে কণীৰ দামৰ লগতে ব্ৰইলাৰৰ দাম। অসমত দৈনিক কণীৰ চাহিদা প্ৰায় 90,52,00,000 কণীৰ দৈনিক বহিৰাজ্যৰ পৰা অসমলৈ আহে, আৰু প্ৰতিটো কণীৰ এটকাকৈ বৃদ্ধি হোৱাৰ বাবে চিণ্ডিকেট চক্ৰই অতিৰিক্তভাৱে দৈনিক 52,00,000 টকা উপাৰ্জন কৰিছে। শ্ৰীৰামপুৰত প্ৰতিখন গাড়ীৰ পাৰ হোৱাৰ বাবদ দিব লাগে 40-50 টকা,
রাইজে প্রশ্ন করক চলা ভয়ঙ্কর সিন্ডিকেটর আরত কোন হয় বন্ধু বান্ধব সকল, এই যে ডর খবর একটা গুরুত্বপূর্ণ খবর আপনার রাজ্যত আসলতে ব্রয়লারের লগতে কণীর দাম বৃদ্ধি পাইছে নাকি? যদি পাইছে নিশ্চয় কমেন্ট করব। লগতে আপনার ডাইল চাউল এইখিন দাম তো বৃদ্ধি পাইছে আপনাদের নিশ্চয় আগর ভিডিওত জানাইছিল, আর আসলতে একটা বস্তুর দাম বা মূল্য বৃদ্ধি পাইছে না নাই নিশ্চয় আপনি কমেন্ট করে জানাবলাই না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডর খবর হয় বন্ধু বান্ধব সকল, হেড ওয়েভর চরম পর্যায়ে আজিও বড় খুন নাই হয় বন্ধু বান্ধব সকল, ভয়ঙ্করভাবে তাপমাত্রা সৃষ্টি হব আজিও। হেড ওয়েভর চরম পর্যায়ে আজিও বরষুণ নাই, কাইলেও নাহে বরষুণ। শনিবারের বতর ডাবরিয়া হওয়ার সম্ভাবনা আছিল কিন্তু হওয়া নাই, কেবল এয়াই নয় কিন্তু আরো দুটা দিনত হেড ওয়েভরত হব অসহ্যকর পরিবেশ হয় বন্ধু বান্ধব সকল। আপনি ঠিকই শুনেছে, শনিবারের পথত ডাবরিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু যদি নহয় আপনি কি কব? আর আজি হয়েছে শুক্রবার, শুক্রবারের দিনে কিন্তু এনেকাকি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের নিশ্চয় চাইছে পুয়ার বগতে কেনেকাকি তাপমাত্রার প্রভাব পড়েছে, কিন্তু আর দুটা দিনত হেড ওয়েভারত হব অসহ্যকর পরিবেশ। আর কালি হয়েছে শনিবার, শনিবারের দিনে কেনেকাকি পরিস্থিতি হব নিশ্চয় আর একটা আপডেট জানাই দিম। ভয়ঙ্কর হিট ওয়েভার এলার্ট জারি করেছে IMD আর আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র, তারপর সমগ্র দেশ দুহিছে ভয়ঙ্কর গরমে, কেবাখনো রাজ্যলৈ হিট ওয়েভার সতর্ক জারি, আর তাপমাত্রা বৃদ্ধি হব দেশজুড়ি। সর্বাধিক তাপমাত্রা হব 40-47 ডিগ্রি সেলসিয়াসের ভিতর। সো বন্ধু বান্ধব সকল, আপনার রাজ্য কি ডিগ্রি সেলসিয়াসক দিনের বগতে প্রভাব পড়ছে নিশ্চয় কমেন্ট করে জানাবলে না পাহরিব। উত্তর পূব দুই দিন লৈ নহয় বরষুণ। গুয়াহাটী মহানগরীত আজিও তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। গরমের সময় সতর্কতা বজায় রাখার আহ্বান জানাইছে চিকিৎসকসকলে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, পুডুচেরি, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর তামিলনাড়ুত অধিক ভয়ঙ্কর হব পরিস্থিতি। দুপুরিয়ার আবেলি 3 বজার ভিতর হব অধিক হিটওয়েভ। গা ডাকি রাখবলে উলাব হয় বন্ধুবান্ধব সকল, গা ডাকি রাখবলে পরামর্শ প্রদান করেছে। লগতে গা ডাকি বাহিরে উলাব আর যিমান পারে পানি খাওয়াক স্বাস্থ্য বিভাগে জারি করেছে এই সতর্কবাণী। খুড়া, চাহ, কফি আর বৃহৎ পরিমাণের চিনি থাকা কার্বনেট পানীয় বা পানি পরিহার করবলে পরামর্শ প্রদান করেছে। লগতে শরীরের অতিরিক্ত পানি হেরা হব পারে বা পেটত বিষ হব পারে। হয় বন্ধু বান্ধব সকল, এটা ডর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর। যদি আপনার রাজ্য আজি কি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চয় আপনি কমেন্ট করে জানাবলে না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার আন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে ডর খবর ঘরের উলাতে সাবধান, রাজ্য বলিছে ভয়ঙ্কর বতা। হয় বন্ধু বান্ধব সকল, ঘরের উলাতে আপনি সাবধান হক, কিয়ন যত্ন লোক আপনার কণমানিটির। ইখনের পিছত সিখন স্কুলত মূর ঘুরাই পড়েছে ছাত্র ছাত্রী সকল, খাওয়া বয়াত যত্ন লোক শিশু আর বয়োজ্যেষ্ঠ সকল। সমগ্র দেশ দুহিছে ভয়ঙ্কর গরমে, কেবাখনো রাজ্যলৈ হিট ওয়েভার সতর্কতা জারি করেছে আর তাপমাত্রা বৃদ্ধি হব দেশজুড়ি। যদি আপনার ঘর সরু লড়ছি আছে তেনক্ষেত্রে সে সকল যত্ন লোক, লগতে যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে সে সকল ব্যক্তিরও আপনি নিশ্চয় এনেকুৱাকৈ পরামর্শ প্রদান করক যাতে সে সকল যত্ন লোক। হয় বন্ধু বান্ধব সকল, গোটে অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুতা হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবোৰ খবর নিতে পাই থাকবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবলে না পাহরিব। শ্রোতাঙ্ক ওপর ওয়াচিং ফুল ভিডিও।